না, শুধু বাহবা দিতে তাও মুখে না, অন্তরে বলবে না, মুখে শুধু বুলি উড়াবে। এই জন্য আমরা মানুষ থেকে কোনো কিছু চাইবো না, যে কোনো কিছু আল্লাহ থেকে চাইবো। আল্লাহ সন্তুষ্টির জন্য যদি আমি দিতে পারি, বাম হাত দিতে পারি, ডান হাত জানলো না, ডান হাত দিতে পারি, বাম হাত জানলো না, তাহলে এই গোপন দানে আমি দুনিয়াতে 1-কে 10 গুণ আর আখেরাতে তো আল্লাহ একবার আমি আল্লাহর আরশের নিচে ছায়া পাবো। এই জন্য আসুন আমরা গোপন দান, গোপন দান আপনি প্রকাশ্যে দেন, আপনার দেখা দেখি 5-10 জন দিক, সমস্যা নাই, কিন্তু একটা দান একবার কম হোক, 1 টাকা হোক, এই দানটা এমন ভাবে দেন যে শুধু আল্লাহর জন্য, ওই মালিকটাকে পাওয়ার জন্য। আর একটু যদি করতে পারেন, দেখবেন দেখবেন আপনার ওই দানটার উসিলায় আল্লাহ পাক আপনাকে আরশের নিচে ছায়া দিয়ে দিবে, ও গোপন দানটার উসিলায়। আমরা তো করি না, শুধু দুনিয়ার চাকচিক্যতার জন্য দান সদকা করি। আসুন আমরা এই ধরনের কাজগুলা থেকে নিজেকে গুটিয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য গোপনে আমরা 5-টা 10টা টাকা হলেও আল্লাহর কাছে দিই, যে আল্লাহ এ টাকাগুলো আমি গোপনে দিচ্ছি শুধু কালকে আমাদের ময়দানে পাওয়ার জন্য, তো আরশের নিচে পাওয়ার ছায়া পাওয়ার জন্য। দেখবেন এর উসিলে আল্লাহ পাক আপনাকে দিয়ে দিতে পারে। কি বলা হচ্ছে যে গোপন দান, ডান হাতে 1 টাকা দিলেন, বাম হাত জানলো না, বাম হাতে 1 টাকা দিলেন, ডান হাত জান, এরকম গোপন গোপন দানগুলো আল্লাহ পাকের কাছে এত প্রিয় যে কালকে আমতের ময়দানে আপনাকে আরশের নিচে ছায়া দিবেন। আসুন আমরা এই গোপন দানটা বাড়াই দেই। 7 নম্বর হচ্ছে গোপন দান, 6 নম্বর হচ্ছে গোপন দান, 7 নম্বর হচ্ছে আমাদের যে গোপনে জিকির। বলা হচ্ছে নির্জনে বসে আমরা আল্লাহপাকের জিকির যদি করে আল্লাহপাকের ভয়ে নিজের চোখের পানি ফেলতে পারি, এই জিকিরটা আল্লাহর কাছে এত প্রিয়, কাল কিয়ামতের ময়দানে এই জিকিরের উসিলা আল্লাহপাক আমাদেরকে জান্নাত, পরে আমাদেরকে সর্বপ্রথম আমাদেরকে কাল কিয়ামতের ময়দানে ভয়াবহ অবস্থার মধ্যে আমাদেরকে আরশের নিচে জায়গা দিবেন, যে জায়গা না থাকলে প্রত্যেকটা মানুষ কতটা কষ্টে থাকবে, মাঠটা হয়ে যাবে তামার মতো। বলা হচ্ছে তামা কেন হলো, স্বর্ণ মাটি এটা হলো না কেন? বলা হচ্ছে যে স্বর্ণর মধ্যে যদি একটা সাইডে তাপ দেওয়া হয় অন্য সাইড গরম হতে অনেক সময় লাগে, কিন্তু তামার এমন একটা গুণ যে কোনো একটা প্রান্তে আপনি যদি তাপ দেন পুরো পাটটাই একসাথে একই সময় গরম হবে। এই জন্য তামা লপাক ওই সময় রাগ অবস্থায় আমাদেরকে ওই আজাব থেকে আজাব দেওয়ার জন্য আমাদেরকে এই পুরো কেয়ামতের মাঠটা তামা হিসেবে ব্যবহার করবেন। আর ওই কঠিন মোমেন্টে আমরা যদি দুনিয়াতে একটু গোপনে বসে আল্লাহর দরবারে আল্লাহর কিছু জিকির করে আল্লাহর দরবারে আল্লাহর ভয়ে নিজের চোখের পানি ফেলতে পারি, এর উসিলা আল্লাহ পাক হয়তোবা আমাদেরকে মাফ করে দিতে পারেন, মাফ করে আরো সে নিচে ছায়া দিতে পারেন। আমরা একটু জিকির করি, প্রত্যেকে তো জিকির করি, আমরা অনেকে আছে বর্তমান যুগে জিকির করতে করতে বক্তা শ্রোতা দুইটা একটে অন্যকে মারা শুরু করি, বাসের মধ্যে উঠে যাই, উঠেন সেটা সমস্যা নেই, সেটাও আপনার যদি ভালো লাগে করেন, কিন্তু আল্লাহ রাসুলের তরিকা হচ্ছে কিনা আপনি একটু দেখবেন। যদি আল্লাহ রাসুলের তরিকাটা না হয় এই জিকির আপনার আল্লাহ ভালো জানে কি কাজে আসবে। তবে একটা জিনিস মনে রাখবেন, জিকির করেন ওটাও করেন, যদি তরিকা আপনি পেয়ে যান করেন, কিন্তু গোপনে একটা জিকির করেন, যে জিকির করবেন আপনি আপনার আল্লাহর জন্য, ওই আল্লাহ শুনতেছেন আর আপনি, আর এই জিকিরটা করে আপনি আল্লাহর ভয়ে ভয়ে চোখের পানি ফেলে দেন। দেখবেন এই জিকিরটার জন্য কাল কিয়ামতের ময়দানে আপনাকে আল্লাহ পাক আরশে নিচে ছায়া দিবেন। এই 7 প্রকার ব্যক্তি যদি কোনো 1 প্রকার ব্যক্তি আমি যদি হয়ে যেতে পারি, আর অন্য অন্য আমল পাপ কাজগুলো শিরকগুলো আমার থেকে যদি আমার কাছে কিনারও না আসতে পারি, ইনশাআল্লাহ আমরা আশা করতে পারি আল্লাহর আরশের নিচে আমরা ছায়া পাবো। এই জন্য আসুন আমরা প্রত্যেকেই এই 7টি গুণই আমার মধ্যে আনয়ন করি, আমি প্রত্যেকটা গুণই আমার মধ্যে আনয়ন করতে পারবো, সহজ আমলগুলা। কিন্তু আমলগুলার যে গুরুত্ব মর্যাদা এত আল্লাহর কাছে, আল্লাহ একবার
এটা বলে শেষ করা নাই। এজন্য আসুন আমরা যদি কাল কিয়ামতের ময়দানে ভয়াবহ অবস্থা, মা বাবাকে চিনবে না, বাবা মাকে, ছেলে সন্তান, সন্তান ছেলেকে, সন্তান বাবাকে, কোনো কেউ স্বামী স্ত্রী, স্ত্রী স্বামীকে, কোনো কাউকে পরিচয় দিবে না, নবী রাসূলও পর্যন্ত পরিচয় দিবে না, সে অবস্থায়, ভয়াবহ অবস্থায় আমরা যদি নিস্তার পেতে হয়, সুখ পেতে হয়, শান্তি পেতে হয়, পাপ থেকে মুক্তি পেতে হয়, এই পরিবেশে শীতল সিংহাসনে আমি যদি বসে আল্লাহর নাজ নিয়ামত ভোগ করতে হয় কিয়ামতের ময়দানে, আমাদেরকে এই সাতটি আমল নিজেদের মধ্যে যে কোনো একটা আমলে গড়ে উঠাইতে হবে। আসুন আমরা সাতটা আমল আপনাদেরকে আপনাদের সহজতে আবার বলে দিচ্ছি। সর্বপ্রথম আমরা যে আমলটা আপনাকে কাল কিয়ামতের ময়দানে আরশে নিচে আল্লাহ পাক ছায়া দিবে, সেটি হচ্ছে যে ন্যায় বিচারক বাদশাহ। দুই নম্বর হচ্ছে আপনাদের যুবক অবস্থায় ইবাদত। আমরা যদি যুবক অবস্থায় ইবাদত বন্দেগি করতে পারি ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে আরশের নিচে ছায়া দিবে। তিন নম্বর হচ্ছে আল্লাহর সন্তুষ্টির জন্য ভালোবাসা, আল্লাহর সন্তুষ্টির জন্য শত্রুতামি করা। চার নম্বর হচ্ছে মসজিদের দিকে আপনার দিলটা টানানো থাকে সার্বক্ষণিক। পাঁচ নম্বর হচ্ছে সুন্দরী মহিলা আপনাকে পাপ কাজ করার জন্য ডাকলে আপনি প্রত্যাখ্যান করবেন। ছয় নম্বর হচ্ছে গোপন দান, যে দান ডান হাতে করছেন বাম হাত জানে না, বাম হাত করছেন ডান হাত জানে না। সর্বশেষ যে সাত নাম্বার যে গুণটা হচ্ছে আমরা অবশ্যই নির্জনে বসে আল্লাহর জন্য, আল্লাহ সন্তুষ্টির জন্য রাসুলের তরিকায় জিকির করে, ভয় করে আল্লাহর চোখে পানি যদি ফেলতে পারি কাল কিয়ামতের ময়দানে আল্লাহ আমাদেরকে আরশের নিচে ছায়া দেবেন ইনশাআল্লাহ। যেটা যদি যার কিয়ামতটা সহজতর হয়ে যায় আমাদের জন্য জান্নাত অবধারিত। সুতরাং আসুন আমরা প্রত্যেকটা গুণ আমাদের নিজেদের মধ্যে আনয়ন করার জন্য চেষ্টা না করি, অবশ্যই আনয়ন করি। যদি এই কাজটা করতে পারি ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে শান্তি দিবেন, আখেরাতে মুক্তি দিবেন। আল্লাহর পেয়ারা বান্দা, আপনি আপনাকে দুনিয়াতে কষ্ট রাখবেন, একটু শুধু পরীক্ষা করতেছে, হায় হুতাশ করিয়েন না। হতাশা শয়তানের লক্ষণ, শয়তানের ক্লাসের প্রথম ক্লাসটাই হচ্ছে হতাশা ঢুকিয়ে দেওয়া মানুষের মধ্যে। এই জন্য আমরা এখান থেকে আসি, নিজেকে ওভারকাম করি, আমরা হতাশা থেকে বেরিয়ে এসে নিজেকে সব সমস্ত পাপ কাজ থেকে বেরিয়ে এসে নেকের দিকে ঝুঁকি। এই সাতটি গুণের সাতটা গুণই অন্তত একটা গুণও আমার থেকে যদি না ছুটে তো আলহামদুলিল্লাহ, কিন্তু একটা গুণ যেন আমার মধ্যে থাকে, এই হিসেবে আমরা চলি এবং সমস্ত পাপ কাজ থেকে দূরে থাকি ইনশাআল্লাহ কাল কিয়ামতের ময়দানে আমরা আরশের নিচে সব একসাথে থাকতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক যা বলছি সবাইকে আমল করার সে তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।